পূর্ণ কুমার ত্রিপুরা। কোন স্কুল? বিষ্ণুপুর এসএস স্কুলের টিচার ইনচার্জ। আমাদের এখানে যে বিষয়টা নিয়ে এখন হচ্ছে নিচে যে একটা কন্ট্রাক্টরের কাজ করাচ্ছে, সেটা নিয়ে আমরা প্রথমে আমার কাছে কেউ লিখিতভাবে জানাননি, এবং যতটুকু আমি খবর পেয়েছি সেটা আমাদের হোস্টেল সুপার যিনি আছিল তাদের থেকে মৌখিকভাবে একটা দাবি চেয়েছিল, এখানে আমাকে কিছু জানাননি। পরবর্তী সময় যখন আমাদের এখানে সেরকম আমরা বিষয়টা যখন লক্ষ্য করলাম, তখন আমরা আমাদের স্কুল যিনি এসএনসি কমিটির চেয়ারম্যান তাদেরকে বিষয়টা জানানো হয়েছে, এবং তাদেরকে আমি স্কুলে দেখে নিয়ে এসে তাদেরকে বিষয়টা দেখানো হয়েছে। এরপরেও আমরা সেটা নিয়ে স্কুল এসএনসি এবং অন্যান্য টিচার স্টাফ কাউন্সিলও এটা আলোচনা হয়েছে। তারা এরপরে আমি যেহেতু এসএনসি কমিটিকে জানাচ্ছে যার তাহলে কিছু কাজ আমাকে এখনও সে ব্যাপারে উদ্যোগ নিচ্ছে না। আমরা এখন আমরা তো বাইরে থেকে আসছি, আমাদের এখন বলতে গেলে আর তাছাড়া এটাও একটা সরকারের প্রজেক্ট, এখন যদি আমি এটাকে বাধা দিতে যাই তখন বলবো যে আমি উন্নয়নমূলক কাজে বাধা দিই। আমাদের কাছে স্যার অভিযোগ, স্কুলের ছাত্ররাই ওই স্কুলের খেলার মাঠে এখন মাঠটাই তারা ইয়ে করতেছে। বিষয়টা কি আমাদের বিদ্যালয়ের নামে সাতকানি দুই গুণা জায়গা, সেটা আগে যিনি চার্জে আসলেন তাই না কোনো কিছু আপনার কী বলবো খরচা করে দিয়ে গেছেন। তা আমি গত কয়েকদিন আগে আমার একজন স্যারের সহযোগিতায় সেটা একটা নট ফর অনলি ফর ডিসপ্লে একটা ইয়ে আসলো, এটা আমি ডাউনলোড করে নিয়েছি স্ক্রিনশট নিয়ে। আমি গতকালকে গেছিলাম আমার ওই তহসিলের কাছে, তাই না আমাকে দেখাই দিয়েছি স্কুলের নামে।